সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। তো আজকে সুন্দর একটি গ্রামে আমরা প্রবেশ করেছি, একদম গ্রামের মাঝখানের যে দৃশ্যগুলো রয়েছে, একদম গ্রামের ভিতরের যে দৃশ্য সেই দৃশ্যগুলো আপনাদের দেখাবো। তো আপনাদের সুবিধার্থে এই গ্রামের পরিচয়টি আমি প্রথমে দিয়ে দিচ্ছি। তো এই গ্রামটি হচ্ছে জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় অবস্থিত চারালদার গ্রাম। তো এই চারালদার গ্রামের আজকের যে সুন্দর প্রাকৃতিক এবং মনোরম দৃশ্যগুলো রয়েছে মূলত সেগুলো আজকে আপনাদের দেখাবো। তো আমি এরকম বাঁশঝাড়ের নিচে যে সুন্দর একটি গ্রামীণ মেঠোপথ রয়েছে, তো সেই গ্রামীণ মেঠোপথ ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আশেপাশের যে প্রাকৃতিক দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখাচ্ছি। তো এই গ্রামের যে দৃশ্যটি সেটি কিন্তু খুবই অসাধারণ। তো এরকম বাঁশঝাড়ের নিচ দিয়ে এরকম গ্রামীণ পরিবেশে হাঁটতে কিন্তু খুবই ভালো লাগছে। তো দেখুন কত সুন্দর একটি গ্রামের বাড়ি। তো এই গ্রামের চারিদিকে সবুজের সমারোহ এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্যে ভরপুর একটি গ্রাম। তো গ্রামীণ মেঠোপথ, সেই সাথে গ্রাম বাংলার যে গৃহস্থের বাড়ি সেটিও এখানে আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ পরিপূর্ণ একটি গ্রামের ফিলিংস কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাচ্ছেন। তাই আমি আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ করব, সেই অনুরোধটি হচ্ছে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আমরা এরকম গ্রামীণ মেঠোপথ ধরে, গ্রামীণ মেঠোপথের একটি বাঁক রয়েছে এখানে, এদিকে একটি বাঁক রয়েছে, তো ওই বাঁক ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং আরও কিছু সুন্দর এবং প্রাকৃতিক দৃশ্য কিন্তু এখানে রয়েছে, তো সেগুলো আপনাদের দেখাবো। তো আজকের আকাশটি কিন্তু আসলেই অনেক সুন্দর। তো এরকম গ্রামীণ মেঠোপথ ধরে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব এবং গ্রামের যে মেঠোপথের দুধারে দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখাবো। তো এই অঞ্চলটি একটি বন্যাপ্রবণ অঞ্চল। তো হাঁসগুলো এখানে জলের মধ্যে সাঁতার কাটছে। তো অসাধারণ সুন্দর গ্রামের একটি পুকুর পার এবং এখানে কিন্তু পাট জাগ দেওয়া হয়েছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা অনেকেই আমার পরিচয় জানতে চেয়েছেন যে আমার নাম কি বা আমি কোথায় থাকি বা আমি কি করি, তো এটি অনেকেই জানতে চেয়েছেন। তার সাথে সাথে আরেকটি কমেন্ট আমি কিন্তু সবচেয়ে বেশি পেয়েছি যে আপনি কি ক্যামেরা দিয়ে ভিডিওগুলো ধারণ করেন। তো আজকে এই কিছু প্রশ্নের উত্তরগুলো দিব, সেই সাথে আপনারা গ্রামের দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন। তো এক কথায় এক ঢেলে দুই পাখি মারার যে বিষয়টি সেটি আজকে আমি এই ভিডিওতেই বলে দেব, অর্থাৎ আমার পরিচয় আপনাদের দিব, সেই সাথে গ্রামের দৃশ্যগুলো আপনাদের এরকম দেখাবো। তো সবার আগে আমি আমার পরিচয়টি দিয়ে দিচ্ছি। তো আমার নাম হচ্ছে অপু এবং আমি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার একজন স্থায়ী বাসিন্দা। তো জন্ম হচ্ছে আমার এই মেলান্দতেই এবং আমার যে জন্মসাল সেটি হচ্ছে 22/12/1991। তো এটি হচ্ছে আমার জন্ম তারিখ এবং
আমি এই মেলান্দহ উপজেলাতেই জন্মগ্রহণ করি। তো এটি হচ্ছে আমার পরিচয়, এবং ব্যক্তিগত পেশা হিসেবে যদি আপনারা বলেন সেক্ষেত্রে ইউটিউবিং হচ্ছে আমার ব্যক্তিগত পেশা। আমি আপাতত ইউটিউবিং করছি। তো মূলত দুইটি চ্যানেল বর্তমানে আমার চলছে। তো একটি হচ্ছে AMBD24 এবং আপনারা যেটি দেখতে এই চ্যানেলটি বিডি সমাচার, এই দুইটি চ্যানেলেই মূলত আমি কাজ করছি। তো পেমেন্টের ব্যাপারে আরেকটু কথা বলি, যে ইউটিউবে পেমেন্ট আহামরি ভাই কিছু না, দুই মাস বা তিন মাস পরে পরে হয়তো বা কিছু আসে। তো প্রতি মাসে এখনও সেরকম কোনো টাকা পায় না, এটি হচ্ছে পেমেন্টের বিষয়। তো আমি পেশাগত বিষয়ে একটু বললাম এবং আমার যে পরিচয়টি সেটিও দিলাম, এবং আমি ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং আপনাদের এবং সৃষ্টিকর্তার দোয়ায় আমার একটি ছেলে সন্তান রয়েছে। তো ওর বয়স আপাতত আড়াই মাস, এখনও তিন মাস পূর্ণ হয়নি, আড়াই মাসের একটু বেশি। এবং সর্বশেষে আপনাদের আরেকটি তথ্য আমি আপনাদের দিব। তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমি কী ক্যামেরা দিয়ে ভিডিও করি, পাশাপাশি এখানে কিন্তু খুবই সুন্দর বাঁশের ঝাড় রয়েছে। তো কী ক্যামেরা দিয়ে আমি ভিডিও করি? তো আমি ভিডিও করি মূলত গোপ্রো হিরো 10 ক্যামেরা, অ্যাকশন যে ক্যামেরাটি রয়েছে গোপ্রো হিরো 10 অ্যাকশন ক্যামেরা, সেটি দিয়ে মূলত আমি ভিডিও ধারণের কাজগুলো করে থাকি। তো এই ক্যামেরাটি আমি কিনেছিলাম 47,000 টাকা দিয়ে এবং 3,000 টাকা দিয়ে মেমোরি কার্ড। তো মোটামুটি আমার 50,000 টাকার মতো পড়েছে। তো এখন কিছু দাম কমতে পারে বা বাড়তে পারে, আপনারা একটু গুগলে সার্চ করে নেবেন যে এই ক্যামেরাটি বর্তমানে গোপ্রো হিরো 10 কত। তো এটি হচ্ছে মূলত তথ্য, এবং আজকের এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিডি সমাচার চ্যানেলটির সাথেই থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।